আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দর্শকদের একটা চাহিদা থাকে যে আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জায়গার খাবার এক্সপেরিয়েন্স করেন তো এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করেন না কেন গতবার আমরা দুবাই গিয়েছিলাম ওখানকার একটা ইফতারের অ্যারেঞ্জমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এরপর থেকে এই ডিমান্ডটা খুব বেশি আসছে যে আমরা বিদেশে গিয়ে বিদেশীদের খাবারগুলো আপনাদের সাথে দেখাই না কেন বা ওরা কিভাবে কোন এনवायरमेंटে খায় আজকে আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা বলতে আমি আর আমার ছেলে সিঙ্গাপুরে এসেছি আর এখানে আমরা যেটা হচ্ছে যে সিঙ্গাপুরে কিন্তু ওই বাসায় রান্না করে খাওয়ার কনসেপ্টটা একটু কম বলতে এখানকার বেশিরভাগ মানুষ কি বলে যে ফুড কোর্টে খায় ফুড কোর্টটা হচ্ছে কি একটা জায়গা যেখানে অনেক রকমের ফুড পাওয়া যায় বাংলাদেশের মতো না বাংলাদেশের ফুড কোর্টে হয় কি যে প্রতিটা রেস্টুরেন্টই একই জিনিস সেল করছে মনে করেন যে আপনি দোসা খাবেন যে রেস্টুরেন্টে যান বসুন্ধরার যে রেস্টুরেন্টে যাবেন সবাই দোসা বিক্রি করছে আপনি পিজা খাবেন সবাই পিজা বিক্রি করছে সিঙ্গাপুরের কনসেপ্টটা এরকম না শুধু সিঙ্গাপুর না সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড যে দেশগুলো আছে এখানকার ফুড কোর্টের কনসেপ্টটা একটু ডিফারেন্ট এখানে একটা দোকানে একটা আইটেমই সেল করে মানে ওই কুজিনের জিনিসগুলো সেল করে আমি এখন আছি আমরা সিটি স্কোয়ার মল নামে একটা শপিং মলে এবং এখানে ওই যে পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ফুড রিপাবলিকে আমি যাব এবং ফুড রিপাবলিকের বিভিন্ন কি বলে যে খাবারগুলো বিভিন্ন স্টলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাবো যাতে আপনারা এই আইডিয়াটা পান যে কি বলে যে এখানে কি ধরনের খাবার পাওয়া যায় এবং এখানকার মানুষ কি ধরনের খাবার খায় শুধু যে কি বলে যে ফুড কোর্টেই মানুষ খায় এরকম কিন্তু ব্যাপারটা না রেস্টুরেন্টও আছে এই যে আমার পাশে একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টগুলোতেও কিন্তু মানুষ ভালোই খাবার দাবার করে তো ডিপেন্ড করে কে কী টাইপের খাবার চায় বাট রেগুলারলি যেটা হয় মানুষ কিন্তু ওই ফুড কোর্টেই খায় মানে মনে করেন যে কাজে যাচ্ছে ফুড কোর্ট থেকে চট করে খেয়ে নিল বা দুপুরে লাঞ্চ করতে হবে ফুড কোর্টে গিয়ে চট করে খেয়ে নিল কনসেপ্টটা কিন্তু এখানে এরকম তো আমরা ফুড রিপাবলিকের ফ্লোরে চলে এসেছি এখানে একটু আশেপাশে আপনাদেরকে শুরু থেকে দেখাই মানে অনেক বড় স্পেস একদম বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত অনেকগুলো স্টল আছে এবং প্রতিটা স্টলে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস বিক্রি হয় একবারে আমরা শুরু থেকে শুরু করি তাহলে কনসেপ্টটা বোঝানো যাবে শুরু থেকে শুরু বলতেই একটা জিনিস হচ্ছে কি সিঙ্গাপুরের ফুড কোর্টে একটা জিনিস কমন সেটা হচ্ছে যে প্রতিটা ফুড কোর্টে একটা কি বলবো যে পানীয় মানে বেভারেজের একটা দোকান থাকে এইখানে দেখতে পাচ্ছেন যে এরা করছে কি বিভিন্ন ফ্রেশ ফল রাখা আছে আমরা এখান থেকে যেটা চুজ করব যদি বলি এইটার জুস করে দেন বা এইটার জুস করে দেন বা ওটার জুস করে দেন আমাদেরকে ফ্রেশ জুস করে দেবে আর কেউ যদি ডায়েট কনসার্ন হয় ওরা কিন্তু এই ফ্রেশ ফলগুলো খেতেও পারে তরমুজ আছে আনারস আছে মানে আমরা যেসব জিনিস খাই আর কি এই সামনে আবার ফল রাখা আছে তো এখানে ফ্রেশ ফলও পাওয়া যায় এখানে কি বলে যে হট বেভারেজ যেগুলোকে বলে কফি চা ওই জাতীয় বেভারেজগুলো পাওয়া যায় আবার কোল্ড বেভারেজ আছে কোক পেপসি 7 আপ স্প্রাইট যেই ঠান্ডা জিনিসগুলো আমরা খাই সেগুলোও পাওয়া যায় তো সিঙ্গাপুরের একটা আইটেম মানে বেভারেজ আইটেম আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে আইস লেমন টি অসাধারণ খেতে তো আমরা প্রথমের দোকানটায় চলে আসলাম এই সিঙ্গাপুরে একটা ব্যাপার আছে দেখেন যে দোকানের সামনে লেখা আছে হালাল আপনি যদি আমি একটু জুম করে দেখাই যে লেখা আছে হালাল তার মানে এই দোকানটা হালাল খাবার সার্ভ করে এবং হালাল খাবার বলতে যে মানে খাবারটা কিন্তু প্রিপারেশনটাই হালাল মানে এখানে যেই দোকানটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এরা বিভিন্ন রকমের স্যুপ সার্ভ করে যেরকম গরুর ভুঁড়ির স্যুপ আছে গরুর নিহারি টাইপের একটা আছে ওই যে ওখানে সিদ্ধ হচ্ছে এখানে প্রিপেয়ার করছে তো এই খাবারগুলো যে হালাল বলতে বোঝাচ্ছি যে এই যে গরুর যে আইটেমগুলো এখানে আছে এই গরুটা জবাই থেকে শুরু করে প্রতিটা প্রসেস তারা হালাল উপায় করে মানে বুঝতেই পারছেন যে আল্লাহর নামে জবাই করে সেইভাবে প্রসেস করে তো পাশে এই স্টলটাও হালাল এখানেও হালাল সার্টিফাইড আছে এবং এখানে বারবিকিউ চিকেন ফিশ এরকম বেশ কিছু আইটেম আছে এরা করে কি এই যে আইটেমগুলো দেখেন এখানে কিন্তু লিস্ট করা থাকে যে কোন আইটেমে কি পাওয়া যাবে প্ল্যাটারটা দেখতে কি রকম হবে তো যারা খেতে চায় তারা পাট করে একটা প্ল্যাটার ছবি দেখলো দেখে একটা প্ল্যাটার অর্ডার করে দিল তো অর্ডার করলে সাথে সাথে আমি একটা একজন অর্ডার করেছে জিনিসটা দেখাচ্ছি আপনাকে এরকম একটা প্ল্যাটার সার্ভ করে এই যে দেখতে পাচ্ছেন সার্ভ করছে এরা করছে কি শুধু অর্ডার করছে ওরা কিন্তু ওভাবে সার্ভ করে দিচ্ছে তো এরকম মনে করেন যে প্রতিটা জিনিস প্রতিটা আইটেমের গায়ে কিন্তু দাম লেখা থাকে দামের মধ্যে কি বলে যে আপনি ওইটা দেখে অর্ডার দিবেন যেরকম এটা $6 এখানে $6 দিবেন তাহলে চিংড়ি মাছের একটা ফ্রাই দিবে এরকম আর আর সাথে একটা ডিম থাকছে রাইস থাকছে ঠিক একইভাবে ব্ল্যাক পেপার দিয়ে বিফ প্রিপেয়ার করে ফ্রাইড রাইস দিচ্ছে এরকম অনেক আইটেম আছে যারা এখানে খায় এই কি বলে যে আইটেমগুলো দেখে অর্ডার দেয় এবং এই যে লাইনে দাঁড়িয়ে অর্ডার দেয় যখন খাবারটা প্রিপেয়ার হয় তখন ওই যে দেখছেন যে একজন খাবার প্রিপেয়ার করছে উনি কি বলে যে প্রিপেয়ার করে সামনে নিয়ে আসবে এবং এরা কিন্তু অসম্ভব পরিশ্রম করে এইখানে দেখাই এই দোকানটা সব কিছু স্যুপ টাইপের আইটেম এইখানে যাই দেখছেন সামনে সব স্যুপ টাইপের আইটেম তো স্যুপের মধ্যে ডিম দিয়ে প্রিপেয়ার করে দিবে আপনাদের সামনে আইটেমগুলো রাখা আছে এখান থেকে আপনি চুজ করবেন কোনটা নিতে চান ও সেভাবে প্রিপেয়ার করে দিবে অথবা আপনারা যেটা হচ্ছে যে এই মেনু আছে মেনু থেকে অর্ডার করতে পারেন এখানে দামও লেখা আছে যে কোনটার কত দাম সেভাবে অর্ডার করতে পারেন আরেকটা দোকানে চলে সেটা সম্ভবত হ্যাঁ এটা জাপানিজ একটা দোকান তো এইখানেও জাপানিজরা হয় কি ওই যে আমরা যেরকম বেসন দিয়ে জিনিসপত্র ভাজি জাপানিজরা করে কি টেম্পোরা পাউডার দিয়ে এই জিনিসগুলো এইভাবে প্রিপেয়ার করে ওই একই ব্যাপার দেখেন যে এখানে সব কিছু ওই ভাজাভাজি টাইপের আইটেম কিন্তু সাথে ভাত আছে আপনি ওই এখান থেকে কি বলে যে চুজ করবেন দাম অনুযায়ী চুজ করবেন আপনার যেটা খেতে ইচ্ছা করে ওটা চুজ করার পরে তারা প্রিপেয়ার করে দেবে এই যে এখানে দেখেন যে এটা হালাল দোকান না আগেই বলে রাখি যে এটা হালাল দোকান না এখানে নন হালাল জিনিসপত্র সার্ভ করে বাট এখানে হচ্ছে কি কনসেপ্টটা একটু অন্যরকম এখানে কিন্তু সাজানো আইটেমের পাশাপাশি আইটেমগুলো রান্না করা আছে সামনে রান্না করা আছে বলতে যে আপনি যদি এখন ওকে বলেন যে আমাকে ঝিনুক দাও আমাকে এখান থেকে কি বলে যে বিন স্প্রাউট দাও এখান থেকে টোফু দাও ওখান থেকে শাক দাও তো ওইভাবে হিসাব করেও আপনাকে জিনিসগুলো দেবে এবং সেটার একটা দাম ধরে দেবে মনে হয় আমার যতদূর ধারণা এখানে প্রতিটা জিনিস কি বলে যে $2 করে আপনি কি বলে যে যেটা অর্ডার করবেন ওইভাবে হিসাব হবে আবার কিছু কি বলে যে দোকান আছে যেখানে দেখেন লেখা আছে যেখানে শূকরের মাংস বা শূকরের কোনো অংশ নাই তো এটা আবার হালাল সার্টিফাইড না কিন্তু এরা শূকরের কোনো কিছু সার্ভ করে না তো ওই যে দেখেন যে ও কাঁচা মাছগুলো নিচ্ছে নিয়ে কিন্তু চট করে এটা গরম পানিতে দিয়ে দেবে গরম পানিতে দিয়ে একটা স্যুপ তৈরি করে ফেলবে ওখানে পানিটা গরম আছে ওই যে দিয়ে দিচ্ছে দিয়ে একটা চট করে স্যুপ তৈরি করে ফেলবে ঠিক কিছু জিনিসটা হবে এই যে দেখেন প্রিপেয়ার করে দিয়ে দিয়েছে আবার নিচে একটা আগুন দিয়ে দিয়েছে তো এইভাবে চুজ করে আপনারা নিতে পারেন বা এখান থেকে চুজ করতে পারেন যে মেনু এখানেও মেনু আছে সেই মেনু থেকে নিতে পারেন সিজলিং আগুন জ্বলছে বাইরে লেখা আছে যে অনেক গরম ভেরি হট তো সিজল ইট ইয়োর ওয়ে এখানে আরেকটা রেস্টুরেন্ট মানে স্টলগুলো ঠিক এরকম মানে একই স্টলে যে আপনি সব কিছু পাবেন তা না এতক্ষণ যে দেখছিলাম কোথাও কিন্তু কি বলে যে এরকম রাইস ফ্রাইড করছিলাম ম্যাক্সিমামই দেখলাম যে স্যুপ টাইপের আইটেম এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখে যেটা বলছিলাম এই কি বলে যে স্টলটা দেখেন এইখানে সব কিছু খোলা মানে এইখানে এটা কিন্তু আমি ধরতে পারবো যদি চাই এই যে কোনো গ্লাস নাই এই যে এখানে সব খোলা আচ্ছা খোলা কেন এইখানে গিয়ে আমি একটা কি বলে যে বাটি নেব নিয়ে আমি চুজ করব যে আমি কী কী খেতে চাই এই যে কি বলে যে ওই উনি দেখেন যে জিনিসগুলো নিবে বা সাজাবে আমি ঠিক শিওর না উনি কী করবে সম্ভবত উনি এই দোকানেরই মানুষ তো হচ্ছে কি যে এই আইটেমগুলো আপনারা এইভাবে সিলেক্ট করবেন হ্যাঁ ওই যে উনি এক রকমের গ্লাস নুডলস নিয়ে নিলেন তারপরে যখন এগুলো নিয়ে নেবেন নিয়ে যখন ওই ভাই এখানে আছেন সামনে পানি ফুটছে তো হবে কি এই যে এগুলো নিয়ে উনি ওই পানির মধ্যে দিয়ে দিবে দিয়ে সাথে সাথে নুডলস রান্না করে আপনাদের সার্ভ করবে ঠিক জিনিসটা দেখতে এই যে এরকম হবে ওই যে উনি কেটে কেটে দিয়ে দিচ্ছেন খুবই ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং জিনিসটা এই যে কেটে কেটে দিয়ে দিচ্ছেন এবং ওই এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে ম্যাক্সিমাম মনে হয় 3 মিনিট লাগবে এক্সকিউজ মি হাউ লং ইট টেকস টু বয়েল অল দিস 3 মিনিটস উনি ইংরেজি বোঝে না এখানে অনেকে আছে যারা ইংরেজি বোঝে না এবং প্রশ্ন করলে উত্তর দিবে না দেখে মনে করেন না যে উনি আপনার উপর রাগ করছে উনি আসলে ইংরেজি বোঝে না দেখেন যে এখানে হাঁস আছে মুরগি আছে একদম গ্রিল করে ঝোলানো আছে দেখে কিন্তু মনে হচ্ছে অসম্ভব টেস্টি আসলে বিষয়টা এরকম না এর ভিতরে কিচ্ছু ঢোকেনি এই মাংসগুলোর ভিতরে কিচ্ছু ঢোকেনি কোনো মশলা ঢোকেনি শুধু এরা করে কি এই দেখতেই চেহারাটা এরকম দেখে মনে হয় যে না জানি কি হবে এটা অবশ্য শুকর তো এই মাছখানের এই এটাও শুকরের রিব মনে হয় তো এটা হয় কি যে এরা দেখতেই মনে হয় যে কি বলে যে অনেক অনেক জুসি হবে অনেক অনেক মশলা থাকে ভিতরে কিন্তু এই যে মাংসের মধ্যে যদি আমি যাই একটু কাছে যাই এই মাংসগুলো দেখেন ভিতরে কিন্তু সাদা তো কখনো সিঙ্গাপুরে আসলে এই আইটেমটা ট্রাই করবেন এরকম দোকান থেকে না যেখানে শুকর বিক্রি করে এরকম জায়গায় ট্রাই করবেন যারা এই আইটেমগুলো সেল করে কিন্তু হালালভাবে এখানে ওই যে ডাম্পলিং যেটা করে বাঁশের ইয়ের মধ্যে তো যাই হোক এই জায়গাটুকু ঘুরিয়ে দেখালাম আপনাদের তো আমি করবো কি এখন একটা আইস লেমন টি এখন আমি যেটা ডিনারে খাবো ওই যে চিকেনের যে হালালের চিকেন গ্রিল চিকেনটা দেখালাম ওখান থেকে হয়তো একটা চিকেন নেব একটু রাইস নেব তো আমরা একটা প্ল্যাটার অর্ডার দিলাম যেটা বলছিলাম যে এখানে একটু সবজি আছে এখানে একটা ডিম পোচ করে দিয়েছে নিচে রাইস আছে স্টিম রাইস আর এটা একটা কি ওরা চিকেন কারি আর এখানে ক্যাবেজ আইটেমগুলো ঠিক এরকম হয় আচ্ছা এতক্ষণ তো খাবার প্রিপারেশন সম্পর্কে বলছিলাম এ পাশটা কিন্তু সম্পূর্ণ বসার জায়গা এখানে ওই খাবার এনে এখানে বসে খেতে হবে খাওয়ার পরে করবে কি এরা এই যে খাবারের যে প্লেট বা বাটি থালা যাই হোক এগুলো কিন্তু এখানেই ছেড়ে দিয়ে চলে যাবে এই ফুড কোর্টের লোকজন এগুলো কালেক্ট করে এই কনসেপ্টটা আমাদের দেশেও আছে এই যে এখানে কি বলে যে জমা করবে এখান থেকে আবার ধুয়ে টুয়ে এরা কেমন করে জানি বুঝতেও পারে যে কার কোনটা প্লেট কোন দোকান থেকে এসছে ওদেরকে গিয়ে ফেরত দিয়ে দেয় তো এই যে ট্রেগুলো সাজানো আছে ফুড অর্ডার করার নিয়ম হচ্ছে কি এই ট্রেটা প্রথমে নিতে হবে নেয়ার পরে ওরা যখন কি বলে যে জিনিসটা সার্ভ করবে এডিশনাল যদি কিছু লাগে সেই জিনিসগুলো এইখান থেকে নিয়ে ওই ট্রেতে করে গিয়ে খেতে হবে অনেকে আবার করে কি ভদ্রতার খাতিরে কি বলে যে মাখানো প্লেটগুলো নিজেরাই নিয়ে এসে এখানে এই যে এইভাবে জমা দিয়ে দেয় আর এছাড়া তো ওদের নিজেদের লোক আছেই যারা এইটা কালেক্ট করে সিঙ্গাপুরের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে তো মাল্টিপল কালচার থেকে লোকজন আসে যার কারণে এদের যে খাবার দাবারের ব্যাপার যে জাপানিজ চাইনিজ কি বলে কোরিয়ান ভিয়েতনামিজ এখানে এই জিনিসগুলোর একটা ভালো কালেকশন পাওয়া যায় যে কোনো ফুড কোর্টে যাই এখানে ফুড রিপাবলিকে এসছি বলেই যে এই আইটেমগুলো পাবো বিষয়টা কিন্তু এরকম না যত ছোট ফুড কোর্টেই যাই 3-4 রকমের কুজিন এক জায়গাতে পাওয়া যাবেই তো আমরা চেষ্টা করব আপনাদেরকে অন্যান্য ফুড কোর্টে নিয়ে যেতে সে পর্যন্ত সাথেই থাকুন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ